हेलो बंधुरा, मुवि रिव्यू चैनेले सबाइके स्वागत। आज आमी तोमादेर काछे एक्सप्लेन करब 2011 साले मुक्तिप्राप्त क्राइम ड्रामा थ्रिलर मुवि द रेसिडेंट। ये मुविर कहानी खुबी लोमहर्षक, जेखने एक जन बाड़ीवाला तार भाड़ाटिया मेयेके अज्ञान करे प्रतिराती तार साथे खेलाधूला करत। किन्तु कि होबे तखन, जखन सेई मेये एसब किछु बुझते पारबे? तखन कि सेई मेये निजेई बाड़ीवालाके खेलते दिबे नाकि से निजेके रक्षा करबे? सेटा जानते होले भिडियोटी शेष अब्दि देखो। तो बंधुरा, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার অনুরোধ রইল, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মুভি রিভিউর সাথেই থাকো। মুভির শুরুতে আমরা মুভির মেইন ক্যারেক্টার জুলিয়েটকে দেখতে পাই, যে একজন সার্জন ডাক্তার ছিল। কিছুদিন আগে জুলিয়েটের তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায়, কারণ তার বয়ফ্রেন্ড জুলিয়েটকে চিট করে অন্য মেয়ের সাথে খেলাধুলা করেছিল। এটা ঠিক যে জুলিয়েট তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছে, কিন্তু এখনও সে তাকে ভুলতে পারেনি। জুলিয়েট নতুন বাসায় শিফট করার জন্য রেন্টে অ্যাপার্টমেন্ট নেয়ার ট্রাই করে, কিন্তু তার কোনো বাসাই পছন্দসই হচ্ছিল না। তখনই জুলিয়েটের কাছে এক লোকের ফোন আসে এবং সে জুলিয়েটকে বলে তার কাছে একটা রেন্টাল অ্যাপার্টমেন্ট রয়েছে। এরপর জুলিয়েট সেই অ্যাপার্টমেন্ট দেখার জন্য যায়। সেখানে জুলিয়েটের সাথে সেই অ্যাপার্টমেন্টের ওনার ম্যাক্সের কথা হয়। ম্যাক্স জুলিয়েটকে পুরো বাড়িটি ঘুরিয়ে দেখায়। ম্যাক্সের বাড়িটি বেশ বড় ছিল, জুলিয়েটের তাই মনে হয় এই বাড়ির রেন্ট অনেক বেশি হবে। কিন্তু সে যখন ম্যাক্সকে বাড়ির রেন্টের সম্পর্কে জিজ্ঞেস করে, তখন ম্যাক্স জুলিয়েটকে অনেক কম রেন্ট বলে। রেন্ট এত কম শুনে জুলিয়েট ম্যাক্সকে বলে যে এত বড় বাড়ির রেন্ট এত কম কি করে হয়। তখন ম্যাক্স বলে এই বাড়িটি অনেক পুরনো এবং এই বাড়ির নিচ দিয়ে ট্রেনও পার হয়, যার জন্য পুরো বাড়িটি নড়ে ওঠে। তো সব শুনে জুলিয়েট বলে, আমি যখন ঘুমাই তখন খুব ডিপ ঘুমে থাকি, তাই এসবে আমার কোনো প্রবলেম নেই। তো জুলিয়েট বাড়িটি রেন্টে নিয়ে নেয়। জুলিয়েটের মালপত্র গোছাতে ম্যাক্স তাকে হেল্প করে। এরপর জুলিয়েট তার সব জিনিসপত্র এই বাড়িতে শিফট করার পরে সেখানে থাকতে শুরু করে দেয়। কিন্তু এই বাড়িতে তার আজব ধরনের ফিল হয়, তার মনে হয় যেন কেউ তার উপর লুকিয়ে লুকিয়ে নজর রাখছে। কিন্তু জুলিয়েট এসব কিছুকে ইগনোর করে দেয় এবং সেভাবে এই বাড়িটি তার কাছে নতুন, তাই হয়তো তার এরকম মনে হচ্ছে। একবার জুলিয়েট তার রুমের বাইরে একটা গিফট বক্স দেখতে পায়, তখন তার মনে হয় এই গিফটটি তাকে ম্যাক্স দিয়েছে। তাই সে এই সম্পর্কে রাতে ম্যাক্সকে যখন জিজ্ঞেস করে, তখন ম্যাক্স তাকে বলে এই গিফটটি সে নয়, বরং এটা তার গ্র্যান্ডফাদার তার জন্য পাঠিয়েছে। এরপর জুলিয়েট সেই গ্র্যান্ডফাদারকে গিয়ে থ্যাংক ইউ বলে। এরপর একদিন একটা পার্টিতে জুলিয়েট ম্যাক্সকে দেখতে পায়। এভাবে হঠাৎ ম্যাক্সকে পার্টিতে দেখে জুলিয়েট খুবই চমকে যায়। এরপর পার্টি শেষে তারা দুজন একসাথে বাড়ি ফিরতে থাকে এবং রাস্তাতে তারা দুজন অনেক কথা বলে। এভাবে কথা বলতে বলতে তারা দুজন বেশ ফ্রি হয়ে যায়। এরা দুজন যখন নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত ছিল, তখন এদের দুজনকে জুলিয়েটের এক্স বয়ফ্রেন্ড, যার নাম জ্যাক, সে দেখে নেয়। ম্যাক্সের সাথে কথা বলে জুলিয়েটের মধ্যে বেশ উত্তেজনা কাজ করছিল, তাই সে বাড়ি এসেই ম্যাক্সকে পাপ্পি দিয়ে দেয়। কিন্তু ম্যাক্স তখন কিছুটা দূরে সরে যায় এবং বলে যে হয়তো এটা ঠিক হবে না। তখন জুলিয়েট নিজেকে অপমানিত বোধ করে এবং সে নিজের রুমে চলে যায়। এরপর সেই রাতে জুলিয়েট বাথটবে যখন গোসল করছিল, তখন তার আবারও মনে হয় যে কেউ তার উপর নজর রাখছে। কিন্তু যখন সে তার রুম চেক করে, তখন সে সেখানে কাউকে দেখতে পায় না। পরের দিন ম্যাক্স জুলিয়েটকে কল করে এবং তাকে ডিনার করার জন্য ইনভাইট করে। জুলিয়েট এতে রাজি হয়ে যায়। ডিনারের সময় তারা একে অপরের সাথে অনেক কথা বলে। কথা বলতে বলতে তারা দুজন দুজনের প্রতি অনেক ক্লোজ হয়ে যায়। প্রথমে তারা নিজেদের থামিয়ে রাখলেও কিছুক্ষণ পরেই তারা একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করতে থাকে। আর এখান থেকেই আমাদেরকে মুভির ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা জানতে পারি ম্যাক্স জুলিয়েটকে আগে থেকেই জানত। একবার যখন সে তার গ্র্যান্ডফাদারকে নিয়ে হসপিটালে গিয়েছিল, তখনই সে প্রথমবার জুলিয়েটকে দেখেছিল এবং প্রথম দেখাতেই ম্যাক্স জুলিয়েটকে পছন্দ করে ফেলে। ওই হসপিটালেই ম্যাক্স জানতে পারে যে জুলিয়েট রেন্টে বাড়ি খুঁজছে। এরপর থেকেই ম্যাক্স জুলিয়েটের উপর নজর রাখতে শুরু করে এবং সে তার বাড়িকে ভাড়া দেওয়ার জন্য রেডি করে। অ্যান্ড সে নিজেই জুলিয়েটকে ফোন করে বাড়ি দেখার জন্য বলে এবং তার কাছ থেকে খুব কম রেন্ট নেয়। যেহেতু ম্যাক্স নিজেই ওই বাড়িকে রেনোভেট করেছিল, তাই সে নিজে থেকেই ওই বাড়িতে অনেকগুলো সিক্রেট স্টোর বানিয়েছিল, যার সাহায্যে সে যে কোনো সময় জুলিয়েটের রুমে যাতায়াত করতে পারত।
অর্থাৎ যখন জুলিয়েটের মনে হচ্ছিল যে কেউ তার উপর নজর রাখছিল, এটা কোনো মনের ভুল ছিল না, এটা একদমই সঠিক ছিল। ম্যাক্স ওই বাড়ির বিভিন্ন জায়গায় এমনভাবে মিরর লাগিয়েছিল যার সাহায্যে সে ওই বাড়ির যে কোনো জায়গা যে কোনো সময় দেখতে পেত এবং জুলিয়েটের উপর নজর রাখতে পারত। এরপর মুভি প্রেজেন্ট টাইমে ব্যাক করে, যেখানে ম্যাক্স ও জুলিয়েট পরস্পরের উপর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তারপর ম্যাক্স জুলিয়েটের উপর যখন যুদ্ধ চালাতে নেয়, তখন জুলিয়েট ম্যাক্সকে থামিয়ে দেয়, কারণ জুলিয়েটের তখন তার এক্স বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। এরপর ম্যাক্স সেখান থেকে চলে যায় এবং নিজের রুমে এসে সে মনের দুঃখে একা বসে কাঁদতে থাকে। সে রাতেই জুলিয়েট তার রুমে যখন ঘুমিয়েছিল, ম্যাক্স তখন কোনো সিক্রেট দরজা দিয়ে জুলিয়েটের রুমে আসে এবং সে জুলিয়েটকে উম্মাহ দেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পর এসবে জুলিয়েটের ঘুম ভেঙে যায়। তখন তার মনে হয় রুমে কেউ না কেউ রয়েছে, তাই জুলিয়েট বিছানা ছেড়ে ওঠে এবং তার রুম চেক করে। তখন সে একটা ছোট ফাঁকা কামরা দেখতে পায়, অর্থাৎ এই জায়গা দিয়েই ম্যাক্স জুলিয়েটের রুমে আসতো। পরের দিন জুলিয়েট ম্যাক্সকে ওই কামরাটি দেখায়, এতে ম্যাক্স সেদিনই সে কামরাটি বন্ধ করে দেয়। অন্যদিকে জুলিয়েটের কাছে তার এক্স বয়ফ্রেন্ড জ্যাকের বারবার SMS আসছিল, যে জুলিয়েটকে বারবার সরি বলছিল এবং সে জুলিয়েটের কাছে শেষবারের মতো একটা চান্স চাচ্ছিল। জুলিয়েটও তাকে ভুলতে পারেনি, তাই সে তাকে আরও একবার চান্স দিয়েই দেয় এবং সে তাকে তার রুমে রাতে ডিনারের জন্য ডেকে নেয়। রাতে যখন জ্যাক ডিনারের জন্য জুলিয়েটের বাড়িতে আসে, তখন ম্যাক্সও তাদের লুকিয়ে লুকিয়ে সেখানে দেখছিল। এরপর ডিনার টেবিলে জ্যাক ও জুলিয়েট পরস্পরের সাথে অনেক কথা বলে। জ্যাক জুলিয়েটের কাছে তার ভুলের জন্য ক্ষমা চায়, জুলিয়েটও জ্যাককে ক্ষমা করে দেয়। এরপর এরা দুজন মিলে খেলাধুলা করতে শুরু করে দেয়। এদিকে বেচারা ম্যাক্স লুকিয়ে লুকিয়ে এসব কিছু দেখতে থাকে এবং সে এসবে খুব কষ্ট পায়। খেলাধুলা শেষ হওয়ার পর জ্যাক তার বাড়ি চলে যায়। এরপর ম্যাক্স চালাকি করে জুলিয়েটের ড্রিঙ্কসের বোতলে কিছু একটা মিশিয়ে দেয়। তো জুলিয়েট যখন সেই বোতল থেকে ড্রিঙ্কস করে, তখন সে বেহুশের মতো বিছানায় পড়ে থাকে। এ সুযোগে ম্যাক্স জুলিয়েটের কাছে এসে তাকে খুব খারাপভাবে স্পর্শ করতে থাকে। পরের দিন জুলিয়েট অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। তারপর সে হসপিটালে এসে তার কলিগকে বলে, আমার অ্যাপার্টমেন্টে কিছু না কিছু প্রবলেম রয়েছে, নইলে আমি আগে কখনই এত লেট করে ঘুম থেকে উঠতাম না, কিন্তু যেদিন থেকে আমি এই রুমে এসেছি সেদিন থেকে অ্যালার্ম বাজার পরেও আমার ঘুম ভাঙে না। এরপর জুলিয়েট তার রুমে কি হচ্ছে সেটা জানার জন্য সে তার রুমে সিসি ক্যামেরা লাগিয়ে দেয়, যেটা সম্পর্কে ম্যাক্সেরও কোনো আইডিয়া ছিল না। জুলিয়েট ও জ্যাক তাদের রিলেশনশিপে খুবই হ্যাপি ছিল, কিন্তু ম্যাক্সের এসব দেখে একদমই সহ্য হতো না, তাই সে একদিন সুযোগ পেয়ে জ্যাককে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে জ্যাক খুব আহত হয়ে যায়। ওই রাতেই জুলিয়েট আবার ড্রিঙ্কস করে শুতে যাচ্ছিল, তখন ম্যাক্স সেখানে আসে এবং জুলিয়েটকে ঘুমে রেখেই তার সাথে খেলাধুলা করতে চেষ্টা করে, কিন্তু তখনই জুলিয়েটের ঘুম ভেঙে যায় এবং ম্যাক্স হকচকিয়ে গিয়ে জুলিয়েটকে আবারও একটি ইঞ্জেকশন পুশ করে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন জুলিয়েট আবারও দেরি করে ঘুম থেকে ওঠে এবং সে তার বেডের পাশে ইঞ্জেকশনের ক্যাপ দেখতে পায়। এটা দেখে তার সন্দেহ হয় যে কেউ হয়তো তাকে ড্রাগস দিচ্ছিল, তাই সে তার ব্লাড ও ইউরিন টেস্ট করায়। রেজাল্ট আসার পরে সে বুঝতে পারে যে তার বাড়িতে কেউ তাকে সত্যি ড্রাগস দিচ্ছিল। জুলিয়েট তখন জ্যাককে এসব কথা বলার জন্য কল করতে থাকে, কিন্তু জ্যাক কল রিসিভ না করে জুলিয়েটের বাড়িতে চলে আসে এবং সে এই বাড়িতে একটা সিক্রেট ডোর দেখতে পায়, যেটা দিয়ে ম্যাক্স জুলিয়েটের রুমে যাতায়াত করত। জ্যাক তখন সেখানে ম্যাক্সকে দেখতে পায় আর ম্যাক্স তখনই জ্যাকের উপর হামলা করে দেয়। এরপর মুভির সিন এখানেই কাট হয়ে যায়। এর কিছুক্ষণ পর জুলিয়েট তার রুমে আসে এবং সে তার রুমের সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে থাকে। তখন সে ম্যাক্সের আসল রূপ দেখতে পায়, যে ম্যাক্স কিভাবে তার রুমে এসে তার সাথে খেলাধুলা করত। যখন জুলিয়েট এসব দেখছিল, ম্যাক্স তখন সেখানে চলে আসে। সে ম্যাক্সকে দেখে খুব নর্মাল বিহেভ করতে থাকে, যেমন সে এসবের কিছুই জানে না। তখন ম্যাক্স জুলিয়েটকে চিন্তিত দেখতে পেয়ে তাকে সেখানে বসিয়ে তার সাথে কথা বলতে শুরু করে এবং কথার ছলে ছলে ম্যাক্স একটি ইঞ্জেকশন বের করে সে জুলিয়েটকে সেটা পুশ করতে শুরু করে। আর তখনই জুলিয়েট একটি চাকু দিয়ে ম্যাক্সের উপর হামলা করে দেয়। এরপর জুলিয়েট সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু ম্যাক্স সেই বাড়ির সব দরজা আগে থেকেই বন্ধ করে দিয়েছিল, তাই সে সেখান থেকে আর পালাতে পারে না। এরপর সেখানে তাদের দুজনের মধ্যে অনেক ফাইট হয় এবং জুলিয়েট নিজেকে কোনো প্রকারে বাথরুমে আটকে নেয়।
জুলিয়েটের মনে হয় সে এখানে সেফ ছিল, কিন্তু ম্যাক্স তখনই বাথরুমের একটি মিরর ভেঙে তার উপর হামলা করে দেয়। জুলিয়েট এখান থেকেও নিজেকে বাঁচিয়ে বাড়ির বেসমেন্টের দিকে পালিয়ে যায়। ম্যাক্সও জুলিয়েটের পেছন পেছন আসতে থাকে। জুলিয়েট সেখানে তখন একটি ড্রিল মেশিন দেখতে পায়, যেটা দিয়ে তখন সে ম্যাক্সের উপর হামলা করে দেয় এবং সে নিজেকে একটি রুমে বন্দি করে নেয়। এই রুমে সে জ্যাকের লাশ দেখতে পায়। এটা দেখে জুলিয়েট একদম শকড হয়ে যায়। এরই মধ্যে ম্যাক্স সেই রুমের দরজা ভেঙে ভেতরে এসে দেখে জুলিয়েট সেখানে নেই। তাই সেভাবে জুলিয়েট হয়তো বাইরে চলে গেছে, কিন্তু জুলিয়েট তার পেছন থেকে ড্রিল মেশিন দিয়ে আঘাত করে তাকে এখানেই মেরে ফেলে এবং এখানেই এই মুভিটির দ্য এন্ড হয়ে যায়। বন্ধুরা, সুরাত দেখে কখনো কারো সিরাত চেনা যায় না, তাই এরকম বিপদ এড়াতে চাইলে সাবধান রাহে, সতর্ক রাহে।